তো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে যেটা বেঙ্গলি ওয়েবিনার অর্গানাইজ করা হয়েছে মানু পাত্রার দ্বারা, সো থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ওয়েবিনার। সো এবার আমি জাস্ট স্টার্ট করবো ওয়েবিনার, খুব একটা বেশি টাইম নেব না, কেন আমাদের দুটো প্রোডাক্ট আছে, একটি মানু পাত্রার ওয়েবিনার অ্যান্ড কেস ওয়াচ, তো দুটোই কমপ্লিট করতে হবে। তো আমি এখন মানু পাত্রা দিয়ে স্টার্ট করি। সো স্টার্ট করার আগে আমি একটু মানু পাত্রার ব্যাপারে আপনাকে বলতে চাইছিলাম। মানু পাত্রা কি? সো মানু পাত্রা আমরা পাইনিয়ার ইন লিগাল টেক, অ্যান্ড আমরা লিগাল রিসার্চ স্টার্ট করছি 2001 থেকে, আমাদের এস্টাবলিশ হয়েছে কোম্পানি, আর আমাদের 18 সিটি অফিসে আছে, অ্যান্ড একটা ইন্টারন্যাশনাল অফিস আপনার বাংলাদেশ আছে। সো আমাদের ডিফারেন্ট প্রোডাক্ট আছে, লাইক মানু পাত্রা কেস ওয়াচ, মাই কেস, রয় স্কিল। অ্যান্ড মানু পাত্রা যেটা আমরা মেনলি প্রোভাইড করি সেটা হলো যেটা ড্রাইভেন বাই আছি, লাইক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে আপনি সার্চ করতে পারেন। আমরা যেটা ইউজ করি টুলস, আর্টিফিশিয়াল এআই টেকনোলজি ইউজ করি, ভিজুয়ালাইজেশন টুলস ইউজ করি, আর যত কিছু হাইপার লিঙ্কিং পার্ট আছে জাজমেন্ট মধ্যে, অ্যাক মধ্যে, সেকশন মধ্যে, এই সমস্ত কিছু আপনি মানু পাত্রাতে পেয়ে যাবেন। এছাড়া আজকে যেটা টপিক আছে মানু পাত্রাতে, যেটা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, লাইক হাউ টু লুক ফর ল্যাংবার জাজমেন্ট, জাজমেন্ট যেটা ওভাররুল হয়েছে সেটা কিভাবে আপনি দেখবেন, সাইটেশন ওয়াইজ কি করে জাজমেন্ট সার্চ করা যায়, দেন পার্টি নেম ওয়াইজ অ্যান্ড রিলেভেন্ট টু ইয়ার টপিক জাজমেন্ট, ডেট অফ ডিসিশন। সো এই ডিফারেন্ট টপিকের উপরে আজকে আমি আপনাকে ডেমো এখানে শো করব। অ্যান্ড এছাড়া ওর পরে আপনি কেস ওয়াচ যেটা মানু পাত্রার প্রোডাক্ট আছে সেটাও আপনি এখানে দেখতে পারেন। সো কেস ওয়াচের ব্যাপারে আমি আপনাকে একটি স্মল ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। মেনলি আপনার যত কেস যেটা আপনার ম্যাটার চলছে, লাইক সুপ্রিম কোর্টে, হাইকোর্ট, ট্রাইব্যুনাল, ডিস্ট্রিক্ট কোর্টে, সব কিছু আপনি যেটা আপনি এখানে আপনি মনিটর করতে পারেন, যেটা আপনি ম্যানুয়ালি লিস্ট বানিয়ে বইয়ের মধ্যে আপনি লিস্ট বানিয়ে ম্যাটারকে আপনি ইয়ে করতেন, সেটা আপনি অটোমেটিক এখানে পুরো ম্যাটার এখানে লিস্টিং করে আপনি ওইটা পুরো মনিটর করতে পারেন কি কারকে আপনার কি কেস আছে, কত কেস আছে, এই সমস্ত কিছু সেটা আমি আপনাকে পরে দেখাবো। সো আমি জাস্ট মানু পাত্রা দিয়ে এখন আপনাকে স্টার্ট করলাম। সো এটা হলো আপনার মানু পাত্রা সাইট। আপনাকে জাস্ট গুগল ওপেন করতে হবে, অ্যান্ড আপনাকে এখানে টাইপ করতে হবে manupatrafast.com, যেটা আমি অলরেডি টাইপ করে ওপেন করেছি। সো এটা আপনি সব জায়গা দিয়ে ওপেন করতে পারেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ট্যাব। মোবাইল যদি আপনার ডিফারেন্ট অ্যাপ আছে, একটি প্লে স্টোর মধ্যে আপনি যাবেন, ওখান দিয়ে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন, ফর অ্যান্ড্রয়েড, iOS সমস্ত অ্যাপ আছে। ওপেন করার পরে আপনার সাইট এমনি ভিউ হবে, ওর পরে আপনি এখানে আইডি অ্যান্ড পাসওয়ার্ড, সো যখন আপনি সাবস্ক্রাইবার হয়ে যাবেন তখন আপনাকে একটা আইডি অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইড করা হবে, এই আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। সো আইডি পাসওয়ার্ড প্রোভাইড করার পরে আপনি এখানে সাইন ইন করবেন আর আপনার সাইটটা এখানে ওপেন হয়ে যাবে। সো আপনি দেখতে পারেন আপনার মানু পাত্রা অলরেডি ওপেন আছে। এবার আমি স্টার্ট করছি লেফট সাইড দিকে। আজকে আমার যেটা টপিক ছিল কি আমাদের মানু পাত্রার কোর্ট প্রাণ, যেটা মডেল আছে কোর্ট প্রাণ মধ্যে আমরা সুপ্রিম কোর্ট আর অল হাইকোর্ট কভার করি। সো এটা হলো জাস্ট একটে সামারি অফ দ্য লাইক কন্টেন্টস যেটা আমরা কভার করছি। সো সুপ্রিম কোর্ট জাজমেন্ট আর সুপ্রিম কোর্ট অর্ডার আপনি দেখতে পারেন। সুপ্রিম কোর্ট জাজমেন্ট লাইক সিন্স 1950, অ্যান্ড আর সুপ্রিম কোর্ট অর্ডার আপনার 1980 থেকে আমরা এখানে প্রোভাইড করছি। কোর্ট ছাড়া আপনার অল হাইকোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো অল হাইকোর্ট মধ্যে আপনার ক্যালকাটা, বম্বে, দিল্লি সমস্ত পেয়ে যাচ্ছেন, প্লাস আপনার আদার হাইকোর্ট আছে এখানে যেটা হলো বিফোর 1947, সো লাইক প্রিভি কাউন্সিল কেসেস,
কাচ লর নাগপুর এই সমস্ত কিছু কেস গুলো আপনি পেয়ে যাচ্ছেন সমস্ত হাইকোর্ট। সো এছাড়া আপনার এই প্যাকেজে আপনার যেটা কভার আমরা করছি সেটা হলো আপনার বেয়ার অ্যাক্স গুলো পেয়ে যাচ্ছেন। সো বেয়ার অ্যাক্স গুলো যদি আপনি দেখার থাকলে এই প্লাস সাইনে আপনি ক্লিক করবেন, তা আপনি সেন্ট্রাল স্টেট অপশন আসছে, আবার এই সেন্টারে ক্লিক করলে আপনার বেয়ার অ্যাক্ট অপশন আসছে অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন। সো বেয়ার অ্যাক্টে ক্লিক করলে আপনি এখানে আবার টেবল অফ কন্টেন্ট ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পারেন কি এখানে অপশন আপনাকে দিচ্ছে সেন্টার লাইক আপনি কিভাবে ওপেন করবেন। সো ডিফারেন্ট টপিক আছে, লাইক ইন্ডাস্ট্রি ওয়াইজ করতে পারেন কি মিনিস্ট্রি ওয়াইজ অ্যালফাবেটিক্যাল, আর নিচে আছে আপনার রিপিলড অ্যাক্ট, সমস্ত রিপিলড অ্যাক্ট আছে সেন্ট্রালে, আর এখানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সমস্ত। তো আমি এখানে অ্যালফাবেটিক্যাল এখানে চুজ করতে পারি, যেটা আপনার ভেরি ইজি ওয়ে। ওরপর আপনি অ্যালফাবেটিক্যাল যখন ক্লিক করলাম তো দেখবেন আপনি এ দিয়ে সমস্ত অ্যাক্ট এখানে চলে এসছে। এবার ধরুন আমি কোনো পার্টিকুলার অ্যাক্ট দেখতে চাইছি সি দিয়ে, লাইক কোড অফ ক্রিমিনাল প্রসিজার, তো আমি সি তে ক্লিক করতে পারি। আদারওয়াইজ যদি আমি এখানে অল করে দিই তাহলে সমস্ত অ্যাক্ট এখানে আপনার চলে আসবে। তো আমি এখানে কার্সার ডাউন করে কোড অফ ক্রিমিনাল প্রসিজার সার্চ করতে পারি, আদারওয়াইজ আমি এখানে কন্ট্রোল অ্যাপ করে ওটা আমি ডাইরেক্ট সার্চ করতে পারি। আপনি দেখতে পারেন এখানে আপনার অ্যাক্ট গুলো চলে এসেছে 1973 কোড অফ ক্রিমিনাল প্রসিজার, এখানে আপনার প্লাস সাইন দিয়ে আছে। তো যদি আপনি এখানে ক্লিক করবেন তাহলে এখানে সমস্ত রিপিট আর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনি দেখতে পারেন সিআরপিসি এর দেখতে পারেন, প্লাস আপনি ক্লিক করে এটাও ওপেনও করতে পারেন। এবং এই অ্যাক্টে আপনি রাইট সাইডে কিছু কিছু ফিচার্স দেওয়া আছে, লাইক অ্যাক্টিং ভার্নাকুলার। সো এই অ্যাক্টে আপনি হিন্দু উর্দু আর মারাঠিতে আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন। ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাক্ট এখানে দেওয়া আছে, সেটাও আপনি এখান দিয়ে ভিউ করতে পারেন। এছাড়া আপনি এখানে রুলস এন্ড আপনার রুলস এন্ড রেগুলেশন দেখতে পারেন, প্লাস কম্পারেটিভ চার্ট। সো কম্পারেটিভ চার্টটা কি আপনার আছে, মেনলি এই 1973 অ্যাক্টে আর আপনার 1980 এর আগে এটা 1898 ছিল। তো সেকশন ওয়ান মধ্যে যেটা ডেফিনেশন আছে সেটা এখন সেকশন ওয়ান মধ্যে কি ডেফিনেশন হয়েছে 1973 মধ্যে, সেই চেঞ্জেসটা আপনি এখানে দেখতে পারেন। সো আপনি ডিফারেন্ট দেখতে পারেন কি সেকশন ওয়াইজ এটা ডেফিনেশন আপনার চেঞ্জ হয়েছে। তো আগে এটা সেকশন 9 ছিল কোর্ট অফ সেশন মধ্যে, এখন কোর্ট অফ সেশন মধ্যে কি ডেফিনেশন আছে সেই ডিফারেন্স আপনি এখানে ভিউ করতে পারেন, কম্পারেটিভ চার্ট যেটা অ্যামেন্ড হয়েছে সেকশন উপরে। এছাড়া আপনি এটা সিঙ্গেল পেজ মধ্যে পুরো ভিউ করতে পারেন ডকুমেন্টটা। অ্যাক্ট ওপেন করার জন্য আপনি অ্যাক্টে ক্লিক করবেন, এই অ্যাক্টটা আপনার ওইখানে ওপেন হয়ে গেল, আর এটা আপনার কারেন্ট ডেটেড আপডেটেড আছে 29th May, যেটা লেটেস্ট আপডেটেড আছে। এরপর আপনি এখানে দেখতে পারেন ডিফারেন্ট সেকশন আছে যেটা আপনার এখানে মেনশন করা আছে। এবার সেকশন যদি আপনি কোনো সেকশন অ্যাক্টে পড়তে চাচ্ছেন, লাইক সেকশন 67 সার্ভিস অফ সামন্স আউটসাইড লোকাল লিমিটস, আপনি এখানে ক্লিক করবেন, এই সেকশনের উপর আপনি আপনি কমেন্ট্রিও পেয়ে যাবেন। প্লাস এই সেকশনের উপরে যদি আপনি ডেফিনেশন দেখতে চাইছেন তাহলে ওই সেকশনে ক্লিক করে ওই ডেফিনেশন আপনি এখান থেকে দেখতে পারেন। এবার নেক্সট ফিচার হলো কি এই সেকশন উপরে যদি আমি জাজমেন্ট দেখতে চাইছি তাহলে আমি এখানে আপনি দেখবেন অলরেডি এখানে সর্ট করা আছে সুপ্রিম কোর্ট ওয়াইজ। তো অলরেডি এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখাচ্ছে, আর যদি আমি আরো জাজমেন্ট দেখতে চাইছি তাহলে রাইট সাইডে আপনি দেখবেন এই ব্লু আইকন আর রেড আইকন আছে, রেড সার্কেল রেড আইকনটা হলো কমেন্ট্রি পার্ট, আর এটা ব্লু আইকন হলো 72 যেটা হলো এটা হলো আপনার জাজমেন্ট লিঙ্ক আপ করা আছে পার্টিকুলার সেকশন থেকে। তো যদি আমি আপনি দেখতে পারেন সমস্ত সেকশন মধ্যে এটা লিঙ্ক আপ করা আছে। তো যদি আমি কোনো একটা সেকশনে ব্লু আইকনে ক্লিক করি, লাইক সেকশন 196, তো সেকশন 196 এর উপরে সমস্ত কেসগুলো আপনি এখানে দেখতে পারবেন, এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনি দেখতে পারেন যখন আমি সেকশন 196 ক্লিক করলাম তাহলে আপনার এখানে সমস্ত জাজমেন্ট এগুলো এখানে চলে এসছে, লাইক ধর্মেশ ভার্সেস স্টেট অফ গুজরাট, এই সমস্ত আপনার হাই কোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট ট্রাইব্যুনাল জাজমেন্ট চলে এসছে ওই পার্টিকুলার সেকশনের উপরে। এই পার্টটা আমি পরে আবার চলে আসবো, আমি ব্যাক করলাম। সো এটা হলো আপনার অ্যাক্ট ওয়াইজ যদি আপনি দেখতে চাইছেন। প্লাস এখানে অনেকগুলো অ্যাক্ট আছে যেখানে আপনি জানতে পারবেন কি পার্টিকুলার সেকশন অ্যামেন্ডমেন্ট হয়েছে বা পার্টিকুলার অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, লাইক নতুন অ্যাক্ট পাস হয়েছে অ্যান্ড ওটা সাইন্ড হয়েছে বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বাট ওইটা এখনো এনফোর্স হয়নি, সেটা আপনি কিভাবে জানবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। লাইক আপনি এখানে টাইপ করলেন, আমি টাইপ করলাম ওয়েজেস, কোর্ট অফ ওয়েজেস।
তো এখানে আপনি দেখবেন এই ব্লু ফ্ল্যাগ যেটা দেখাচ্ছে, এর মানে এই সেকশনটা, এই চ্যাপ্টার, এই সেকশনটা আপনার আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা পাসড হয়েছে, বাট এটা এনফোর্সমেন্ট ডেট এখনো এখানে নোটিফাই হয়নি, মানে এটা এখনো লাগু হয়নি এই জিনিসটা। তো যেখানে ব্লু ফ্ল্যাগ দেখতে পারবেন সেখানে আপনি বুঝতে পারবেন এটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দিয়ে এই একটা পাস হয়েছে, বাট এই একটা এখনো এনফোর্স হয়নি, এই সেকশনটা এখনো এনফোর্স হয়নি, এই পার্টিকুলার ফ্ল্যাগ দিয়ে আপনি এটা বুঝতে পারবেন। তো এটা হলো আপনার অ্যাক্ট ওয়াইজ, অ্যাক্ট ওয়াইজ অ্যাক্ট দেখাচ্ছিলাম আপনাকে, সেমনি আপনি স্টেট অ্যাক্ট গুলো এখানে আছে। তো যদি আপনি ওয়েস্ট বেঙ্গল দেখতে চাচ্ছেন তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে আপনি সমস্ত অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে আপনি এখানে দেখতে পারেন। ওকে, সো অ্যাক্ট ছাড়ার পরে আপনার আর কিছু কিছু জিনিস আছে যেটা মিসলেনিয়াস, সেটা আমি পরে আসছি। এবার আমি রাইট সাইডে চলে আসছি, এটা হলো মাই হোম পেজ। সো মেইন মানুপাত্র যেটা আপনাকে প্রোভাইড করছে জাজমেন্ট প্লাস অল দ্য টুলস যেটা আপনার মেনলি দরকার একটা জাজমেন্ট সার্চ করার জন্য। সো এটা হোম পেজ হলো, হোম পেজে আমার টপে চলে আসবেন। তো এখানে আপনি ডিফারেন্ট টুলস দেখবেন জাজমেন্ট সার্চ করার জন্য। প্রথম হলো আপনার মানু সার্চ, প্রথম আমাদের একটা টুল, সেকেন্ড লিগাল সার্চ, সাইটেশন সার্চ অ্যান্ড অ্যাসিস্টেড সার্চ। তো এই ডিফারেন্ট টুলস হলো যেটা আপনি মেনলি ইউজ করবেন ফর সার্চিং আউট দ্য জাজমেন্ট। তো এখন আমি আপনাকে মানু সার্চ দিয়ে স্টার্ট করলাম। সো মানু সার্চ আপনি বলতে পারেন ইটস লাইক আ গুগল সার্চ, যেটা আগে আমি এখানে মেনশন করেছি কি আমরা এআই টেকনোলজি ইউজ করি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করি, ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন টুলস ইউজ করি টু ফাইন্ড আউট দ্য জাজমেন্ট। তো এআই টেকনোলজি অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা আমরা ইউজ করি আমি সেটা আপনাকে দেখাবো। তো আমাদের প্রথম টপিক ছিল হাউ টু ফাইন্ড আউট দ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট। সো ল্যান্ডমার্ক জাজমেন্ট জন্য আপনি ডিফারেন্ট টপিক নিয়ে, ডিফারেন্ট কোয়েরি নিয়ে এখানে সার্চ করতে পারেন, প্লাস আপনি পার্টি নেম দিয়ে, এ ভার্সেস বি দিয়ে আপনি সার্চ করতে পারেন। এটা জাস্ট লাইক আপনার টোটালি গুগল সার্চ মতন আছে। যদি আমি এখানে একটা টপিক দিই, লাইক গ্র্যান্ট অফ অ্যান্টিসিপেটরি উইল, এটা আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এখন গ্র্যান্ট অফ অ্যান্টিসিপেটরি বিল দিয়ে আমি এখানে সার্চ করলাম, তাহলে এই কিওয়ার্ড দিয়ে, এই পার্টিকুলার সেন্টেন্স দিয়ে যত সমস্ত রেলেভেন্ট জাজমেন্ট আছে, রেলেভেন্ট জাজমেন্ট আছে সেটা আপনাকে টপে শো করবে। তো এই ওয়ার্ড দিয়ে আমি যখন সার্চ করলাম, তো এই সমস্ত কেস তো আপনাকে এখানে দেখাচ্ছে 5863 এই টপিকের উপরে। আমি দেখুন এটা শর্ট করা আছে অলরেডি রেলেভেন্স ওয়াইজ, যেটা ওয়ার্ড দিয়ে সার্চ করছে, যেটা মেইন টপ ওয়ার্ড দিয়ে সার্চ করছে সেটা আপনার উপরে চলে আসছে। আপনি চাইলে এটা মোস্ট সাইটেড ওয়াইজ ফিল্টার করতে পারেন। তো মোস্ট সাইটেড ওয়াইজ যখন আপনি ফিল্টার করবেন তখন এটা মোস্ট সাইটেড ওয়াইজ যে জাজমেন্টটা মোস্ট অফ দ্য টাইম সাইটেড হচ্ছে ইন আদার কেসেস, সেই জাজমেন্টটা আপনাকে এখন টপে শো করবে। সো আপনি দেখতে পারেন কি এখানে সিদ্ধারাম সন্তিল গপ্পা কেসটা প্রথমে দেখাচ্ছে, ওর পরে আপনার গুরবত সিং কেসটা আপনার সেকেন্ড দেখাচ্ছে। তো আপনি এখানে দেখতে পারেন কি এই সন্তিল গপ্পা কেসটা মোর দেন 1534 টাইম রেফার হয়েছে ইন আদার কেসেস, ওর পরে এটা হলো মোর দেন 1426 টাইম রেফার হয়েছে ইন আদার কেসেস। সেই জন্য এই সমস্ত কেস হলো আপনার টপ কেসেস অন দ্য পয়েন্ট গ্র্যান্ট অফ অ্যান্টিসিপেটরি বেল। এবার যদি আপনি এখানে একটা জিনিস দেখবেন, সেকেন্ড টপিক আমার ছিল কি আপনি এখানে দেখতে পারবেন কি রেড ফ্ল্যাগ দেওয়া আছে। এই রেড ফ্ল্যাগটা কি হয়, যদি কোনো জাজমেন্টটা ওভাররুল হয়ে যাচ্ছে তাহলে ওই জাজমেন্টের মাঝখানে আপনি এখানে রেড ফ্ল্যাগ দেখতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কি এই জাজমেন্ট 2020 সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আপনার অলরেডি ওভাররুল হয়ে গেছে, ঠিক আছে। এবার সেকেন্ড হলো কি এই জাজমেন্ট যদি আমি দেখতে চাইছি, তো জাজমেন্ট ওপেন করার জন্য আপনি মিডিলে আপনি দেখবেন এই রেড স্কোয়ার বক্স আছে, আপনি এখানে ক্লিক করবেন তাহলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যায়। আমি জাজমেন্টের টপে চলে যাচ্ছি, তো আপনি দেখবেন এখানে কোর্ট ডিটেলস দেওয়া আছে, পার্টিকুলার পার্টি কেস ডিটেল, কেস ডিটেল পরে আপনি রাইট সাইডে দেখবেন ডিফারেন্ট কিছু কিছু আইকন আছে, অ্যান্ড লেফট সাইডে আপনার মানু স্ল্যাশ এসসি দিয়ে আছে। তো মানু স্ল্যাশ এসসি মানে আমাদের সাইটেশন হলো যেটা সুপ্রিম কোর্টের সাইটেশন। তো এইটি সমস্ত কিছু আপনি দেখবেন কিছু কিছু হাইলাইট করা আছে রেড কালার মধ্যে। তো রেড কালার মধ্যে কি হলো কি এটা হাইপারলিংক, যেটা আমি আগে আপনাকে বললাম।
তো হাইপারলিংক করা আছে, যখন আপনি এখানে মানুষ সাইটেশনে ক্লিক করবেন তাহলে আপনি ডিফারেন্ট আদার সাইটেশনও দেখতে পারবেন, ইকুইভ্যালেন্ট সাইটেশন যেটা আদার পাবলিশার পাবলিশ করেছে এই পার্টিকুলার জাজমেন্ট। তো আপনি এখানে দেখতে পারবেন কি এআই এর মধ্যে পাবলিশ হয়েছে আপনার আর বম্বে এর মধ্যে পাবলিশ হয়েছে, সেই ডিফারেন্ট ইকুইভ্যালেন্ট সাইটেশন আপনি এখানে দেখতে পারেন। আবার আমি এখানে ব্যাক করলাম, ওরপর আমি কেস ডিটেল গুলো আপনি এখানে দেখতে পারেন কি জজ কে আছে, আপনার কি কি ক্যাচ ওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড যেই জাজমেন্ট মধ্যে মেনশন করা আছে সেই সমস্ত গুলো আপনি দেখতে পারেন, অ্যাক্ট গুলো আপনি দেখতে পারেন, রেলেভেন্ট সেকশন কি কি ইউজ হয়েছে। প্লাস আপনার এখানে একটা জিনিস আর ছিল কি আপনি মানুষ সাইটেশন যখন এখানে সেটিং মধ্যে আইকন আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন কি গুরবত সিং কেসটা কতবার আপনার লাস্ট সাইটেড হচ্ছে 17/5 যেটা আপনার রিসেন্টলি সাইটেড হচ্ছে, এবার টোটাল সাইট হয়েছে মোর দেন 1433 টাইম এটা। এবার ট্রিটমেন্ট আপনি দেখতে পারেন কি গুরবত সিং কেসটা যখন সাইটেড হয়েছে ইন আদার কেসেস তাহলে ট্রিটমেন্টটা কি হয়েছে এই 49% ডিসকাস হয়েছে এই কেসটা, 35% আপনার মেনশন হয়েছে, 13% রিলাইড হয়েছে ইন আদার কেসেস। এবার আমি নিচে আসলাম, তো আপনি এখানে যেমনি রেলিভেন্ট সেকশন দেখতে পারেন, কেস রেফার দেখতে পারেন, তো গুরবত সিং কেস মধ্যে এই সমস্ত কেস আপনার রেফার হয়েছে। তো আপনি দেখতে পারেন স্টেট অফ ইউপি কেসটাও রেফার হয়েছে গুরবত সিং কেস মধ্যে। আর আপনি যদি এখানে দেখতে চাইছেন কি স্টেট অফ ইউপি কেসটা কি, আপনি এই মানু সাইটেশনে ক্লিক করবেন যেটা হাইপারলিংক আছে আর এই কেসটা আপনি পড়তে পারেন। সো আপনি দুটোই কেস একসঙ্গে আপনি এখানে পড়তে পারেন। এছাড়া দেখুন আপনি এখানে কেস ওভাররুল, যদি কোনো কেসকে ওভাররুল করেছে তো গুরবত সিং নিজের একটা কেস গুরবত সিং কে ওভার করেছিল 1978 মধ্যে, তো আপনি দেখবেন এটা আপনার 1980 কেস আছে যেটা 1978 কেস কে ওভাররুল করে দিয়েছে, তো ওভাররুল থাকলে এখানে আপনি ক্রস ভেরিফাই করতে পারেন, এখানে আপনার শো করে দেবে। আবার সাইটিং রেফারেন্স যেটা আপনাকে আমি উপরে দেখালাম কি কতবার ডিসকাস হয়েছে মেনশন কতবার হয়েছে, আপনি ক্লিক করলে ডিসকাস সমস্ত সাতখানা কেস চলে আসবে। এটা হলো হেড নোট অফ দ্য জাজমেন্ট, হলো এটা হলো আপনার পুরো সমস্ত জাজমেন্ট। তো এই জাজমেন্ট মধ্যে আপনি দেখবেন অনেক জায়গায় আপনার সেকশন মেনশন করা আছে, হাইপার লিঙ্ক করা আছে সেকশন 48, 438। তো সেকশন 438 মধ্যে আপনি যদি ক্লিক করবেন তাহলে এখান দিয়ে আপনার 438 উপরে আপনার কমেন্ট্রি আর ডাইজেস্ট আর এখানে ডেফিনেশন অফ দ্য সেকশন আপনি এখান দিয়ে দেখতে পারেন। এছাড়া আপনি আপনি কোনো পার্টিকুলার প্যারাগ্রাফ আপনি পড়ছেন না, আপনাকে কপি পেস্ট করতে চাইছেন আপনি ড্রাফটিং পারপাস জন্য, তাহলে আপনি এখানে সিলেক্ট করে ডাইরেক্ট আপনি এখানে কপি পেস্টও করতে পারেন। প্লাস আপনার আমরা এখানে আর একটা ফিচার্স দিয়েছি, লাইক আপনি কোনো পার্টিকুলার ওয়ার্ডের মিনিং জানতে চাইছেন তা আপনি জাস্ট এই ওয়ার্ডকে সিলেক্ট করবেন আর অটোমেটিক এখানে নো মোর করে অপশন আসবে, আপনি এখানে ক্লিক করলে এটা আপনার ডিকশনারি মিনিং এখানে আপনাকে দেখাবে, তো আপনি এখানে ডিকশনারি মিনিংটা এখানে জানতে পারেন এখান দিয়ে। তো এটা হলো ফুল টেক্সট জাজমেন্ট, জাজমেন্টে এবার আমি টপে চলে আসছি। তো রাইট সাইডে আপনি দেখবেন কিছু কিছু ফিচার্স দেওয়া আছে, আপনি জাজমেন্টকে লাইক ট্রান্সলেটও করতে পারেন যদি আপনার লাগে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে বেঙ্গলি হিন্দি কানাডা, তো আপনি এখানে ট্রান্সলেট করতে পারেন যদি আপনি ওই ল্যাঙ্গুয়েজে পড়তে চাইছেন। এছাড়া আপনি এখানে দেখবেন ডিফারেন্ট আইকন আছে, আপনি কার্সার এখানে যদি পার্টিকুলার আইকনের উপরে ক্লিক করলে আপনি এখানে এক্সপ্লেন করে দেবে কি কি জিনিস আছে। তো এখানে প্রথম হলো পিডিএফ ভিউ, তো আমি যদি জাজমেন্ট করার পরে আমি ডাউনলোড করতে চাইছি তো এখানে ডিফারেন্ট টপিক অপশন আছে কি আপনি কেস নোটের সঙ্গে করবেন কি উইদাউট কেস নোট, তো আমি এখানে উইথ কেস নোট করে আমি সাবমিট করবো, তাহলে এটা জাজমেন্টটা পিডিএফ মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হওয়ার পরে আপনি জাজমেন্টটা ডাউনলোড আর প্রিন্ট করতে পারেন। সো আপনি দেখবেন কি ইকুইভ্যালেন্ট সাইটেশন চলে আসছে, এই জাজমেন্ট গুলো কনভার্ট হয়েছে পিডিএফ মধ্যে, আপনার লাইসেন্স হোল্ডার যে নিচ্ছে ওর নাম থাকবে, কোন কত পেজ ডাউনলোড করছেন আর কি ওয়েবসাইট আছে সমস্ত গুলো এখানে ডিটেলস থাকবে। ওরপরে আপনি এখানে ডাউনলোড আর প্রিন্ট করার অপশন আছে, আপনি এখান থেকে করতে পারেন। এছাড়া আপনি এটা কাউকে মেল করতে পারেন, ডাইরেক্ট ইমেল আইডি আপনি দেখবেন যাকে জাজমেন্টটা সফট কপি মেল করতে চাইছেন আপনি এখান দিয়ে মেলও করতে পারেন। সো আপনি ওর পরে আপনি ওয়ার্ড ফাইলের এখানে ডকুমেন্ট ড্রাফটিং পারপাস যদি ড্রাফটিং পারপাস জন্য যদি আপনি এখানে ডাউনলোড করতে চাইছেন আপনি এখানে ওয়ার্ড ফাইলের মধ্যে করতে পারেন। ওর ছাড়া আপনি এডেবল স্টিকি নোট একটা ফাংশন আছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওর আগে আমি আপনাকে দেখাবো কি এখানে জাজমেন্ট আপনি সেভ করতে পারেন। তো এখানে দুটো অপশন আছে, একটা আপনি পিডিএফ দিয়ে আপনি নিজের ডেস্কটপে সেভ করছেন,
সেকেন্ড হলো আপনি এখানে সেভ দিস ডকুমেন্ট যদি আপনি করছেন, তাহলে এখানে অপশন আপনাকে দিচ্ছে ডিফারেন্ট ফোল্ডার বানাওয়ার জন্য। তো আপনি ডিফারেন্ট ফোল্ডার করতে পারেন, লাইক ক্রিমিনাল পার্টি ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ বা সিভিল, কোনো একটা ফোল্ডার বানিয়ে আপনি এখানে সেভ যখন করবেন জাজমেন্টকে, তাহলে এই জাজমেন্ট আপনি মানুপাত্রার ফোল্ডারে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনি মানুপাত্রার মাই সেভ ডকুমেন্টে যাবেন, তাহলে ডিফারেন্ট জাজমেন্ট যেটা সেভ করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এছাড়া আবার আমি জাজমেন্ট মধ্যে গেলাম, তো যেটা আমি স্টিকি নোট ফাংশন ফিচার্স আপনাকে দেখাচ্ছিলাম, যখন আপনি স্টিকি নোট ফিচার্স এ ক্লিক করবেন, তাহলে এখানে অবজেক্টিভটা কি, ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার জাজমেন্ট আপনি পড়ছেন আর পার্টিকুলার প্যারাগ্রাফ আপনার জন্য ইম্পর্টেন্ট আছে, এই প্যারাগ্রাফটা আপনি হাইলাইট করতে পারেন, এর উপরে আপনি একটা নোট দিতে পারেন, কমেন্ট দিতে পারেন। তো আপনি এখানে অপশন আছে টুল বারে গিয়ে আপনি এটা হাইলাইট করতে পারেন ইয়েলো কালারে, ইয়া ফর এক্সাম্পল কোনো একটা কালারে আপনি এখানে হাইলাইট করে, আর এই অ্যাড কমেন্ট অপশন আছে, এই অ্যাড কমেন্টে ক্লিক করে আপনি ডাইরেক্ট গিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে এই কমেন্টে ছবিটা আইকনটা এখানে চলে আসবে। আপনি এটা আবার রাইট ক্লিক করে আপনার ডিফারেন্ট টপিক আপনি বানাতে পারেন, আদারওয়াইজ আমি এখানে ক্রিমিনাল করে আর এখানে আমি একটা দিলাম, একটা কমেন্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে এই ব্লু আইকনে ক্লিক করে আমি এটা সেভ করে দিলাম। তো এটা মেন অবজেক্টিভ কি, আপনি এর উপরে আপনি একটা বেরিয়ে যেতে পারেন। আর ফিউচার মধ্যে ধরুন আপনি যখন আবার মানুপাত্রা ফোল্ডারটা ওপেন করবেন, আপনি দেখতে পারেন কি পার্টিকুলার জাজমেন্ট যেটা ছিল গুরবত সিং, এই পার্টিকুলার জাজমেন্ট মধ্যে যে প্যারাগ্রাফ আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল ওর প্যারাগ্রাফ উপরে আপনি কি কমেন্ট দিয়েছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন হাইড্রেটেড কালার মধ্যে। তো এই কমেন্ট আইকনে ক্লিক করলে আপনি এই জাজমেন্টে পার্টিকুলার প্যারাগ্রাফটা আপনি ভিউ করতে পারেন। তো এইটা হলো স্টিকি নোট ফিচার্স। সো এছাড়া আবার আমি জাজমেন্টের মধ্যে চলে আসলাম, স্টিকি নোট ছাড়ার উপরে আপনি চলে আসবেন, তো এটার ডিফারেন্ট কমেন্ট্রি দেওয়া আছে ডিফারেন্ট রাইটারের দ্বারা অনেক পার্টিকুলার সেকশন আর আর্টিকেলের উপরে। তো এই সমস্ত অ্যাক্ট আপনি দেখতে পারেন, যেমনি এমনি পিবি বাগচি নিজের কমেন্ট্রি দিয়েছেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্ট সেকশন আর আর্টিকেলের উপরে, সেমনি আপনি ডিফারেন্ট অ্যাক্টগুলো আছে যেই জাজমেন্ট মধ্যে মেনশন আছে, এই সমস্ত জাজমেন্ট অ্যাক্টগুলোর উপরে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট রাইটার নিজে কমেন্ট্রি দিয়েছে, সেটা আপনি এখান থেকে ভিউ করতে পারেন। ও ছাড়া অ্যাম্পারা একটা ইম্পর্টেন্ট ফিচার আছে অফ দিস পার্টিকুলার জাজমেন্ট। তো ধরুন অ্যাম্পারা ফিচার্সটা কি আপনাকে শো করছে, সো এই ফিচার্সটা আপনাকে শো করবে, ধরুন এই পার্টিকুলার গুরবত সিং জাজমেন্ট মধ্যে এই পার্টিকুলার প্যারাগ্রাফ আপনি দেখতে পারেন, উই ফাইন্ড এ গ্রেট ডিল অফ সাবস্টেন্স। তো আপনি যদি এই প্যারাগ্রাফে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারেন কি এইখানে থ্রি দেওয়া আছে, থ্রি মানে হলো কি তিনখানা জাজমেন্ট, তিনখানা জাজমেন্ট হলো সুভাষ কাশীনাথ, এই তিনটে জাজমেন্ট এখানে শো করছে। তো আপনি দেখতে পারেন যখন আপনি এই প্যারাগ্রাফে ক্লিক করবেন, এই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফটা সুভাষ কাশীনাথ জাজমেন্ট মধ্যে রেফার হয়েছিল। তো কোন প্যারাগ্রাফে রেফার হয়েছিল, এই আপনার উই ফাইন্ড এ গ্রেট ডিল সুভাষ কাশীনাথ জাজমেন্ট মধ্যে এই পার্টিকুলার প্যারাগ্রাফটা রেফার হয়েছিল। তো আপনি এখান থেকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফটা আপনি দেখতে পারেন কি গুরবত সিং জাজমেন্টে কোন প্যারাগ্রাফটা কোন কেসে রেফার হয়েছে আর কোন প্যারাগ্রাফ মধ্যে, সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। তো যদি আমি এখানে ভদ্রেশ কে ক্লিক করি, তাহলে ভদ্রেশ মধ্যে আপনি দেখতে পারেন কি ভদ্রেশ মধ্যে ভদ্রেশ জাজমেন্টে 19 নম্বর প্যারাগ্রাফ মধ্যে আপনি এই গুরবত সিং কেসটা আপনার রেফার হয়েছিল। তো এটা হলো ফিচার অফ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এছাড়া আপনি এখানে আপনার সাইটেড ইন প্যারা আছে, তো এই ফিচারটা আপনাকে শো করছে গুরবত সিং পার্টিকুলার জাজমেন্ট পার্টিকুলার প্যারাগ্রাফ, লাইক গুরবত সিং কেসটা আপনার কোন কোন কেস মধ্যে রেফার্ড হচ্ছে, যেমনি আপনি আসমানি শ্রীবাস্তব কেস মধ্যে রেফার্ড হচ্ছে, বীরেন সিং কেস মধ্যে রেফার্ড হচ্ছে। এবার যখন আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে প্যারাগ্রাফ নাম্বারটা আপনি দেখতে পারেন, প্লাস আপনার জার্নাল সাইটেশন কি কোন প্যারাগ্রাফ আর কোন জার্নাল সাইটেশনে কোন প্যারাটা আপনার রেফার্ড হয়েছিল, এই হলো সাইটেড ইন প্যারা। এখান দিয়ে আপনি এই ফিচারটা দেখতে পারেন। এছাড়া আপনি এখানে অথরিটি চেক যেটা আমাদের একটা ফিচার আছে মানুপাত্রার, সেই অথরিটি চেকটা আপনার কি সিক কি শো করছে, লাইক গুরবত সিং কেসটা আজকে যখন রেডি হয়েছে এই পার্টিকুলার কেসটা ফিউচার মধ্যে কোন কোন কেস মধ্যে রেফার্ড হয়েছে, রেফার্ড ইন দ্য সেন্স যখন রেফার্ড হয়েছে তো তখন ওইটা কি রিলাইড হয়েছে, কি ডিসকাস হয়েছে, কি ওভাররুট হয়ে গেল, কি ডিসেন্টেড হয়েছে, ট্রিটমেন্ট কি হয়েছে ওই পার্টিকুলার কেসে,
সেই সমস্ত কিছু আপনি এইখানে গ্রাফ দিয়ে দেখতে পারেন। তো আপনি দেখতে পারেন কি এখানে গুরবাজ সিং কেস দেখাচ্ছে, এখানে আপনার 1433 টাইম এটা রেফার্ড হয়েছে, আর এখানে আপনার সাইটিং রেফারেন্স দেওয়া আছে সমস্ত। আপনি লেফট সাইডে আপনি কোর্ট ওয়াইজ দেখতে পাবেন কি কোন কোর্ট আছে, আর নিচে আপনার ইয়ার ওয়াইজ এখানে মেনশন করা আছে কোন ইয়ারে। তো আমি দেখতে চাই কি গুরবাজ সিং কেসটা রিলাইট কোথায় কোথায় হয়েছে। তো আমি এখানে রিলাইট আমি যদি অপশন চুজ করি তো আপনি দেখবেন সমস্ত বাবলস রিলাইট বাবলস চলে এসেছে। তো আমি যদি এখানে কার্সর নিয়ে আসি এই বড় বাবলস এ গ্রিন, তো আমি দেখতে পাই কি ভদ্রেশ বিপিন ভাই কেস মধ্যে এই কেসটা রিলাইট হয়েছিল 2015 মধ্যে। সেমনি আপনি আদার কেস মধ্যে দেখতে পাবেন কি আবার কোথায় রিলাইড হয়েছে। আপনি দেখতে পাই রশ্মিকা রেখা কেস মধ্যে 2012 মধ্যে এটা আবার রিলাইড হয়েছে। তো সেই সমস্ত কিছু আপনাকে এখানে শো করে দেবে কি যেখানে গুরবাজ সিং কেসটা রিলাইড হয়েছে। সেমনি আপনি ডিসকাস লাইফ ফিল্টার করতে পারেন, আমি দেখতে পারি কি ডিসেন্টেড কোথায় হয়েছে, ডিসেন্টেড এক জায়গা হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারেন। তো এটা হল কেস অথরিটি চেকের ফিচার কি এই পার্টিকুলার কেসটা কোথায় কোথায় ফিচার মধ্যে রেফার হয়েছে কোন কেসে। সো নেক্সট ওর পরে আসছে আমাদের এখানে কেস ম্যাপ। কেস ম্যাপটা আপনাকে শো করবে কি গুরবাজ সিং কেস আবার কোন কোন কেস নিয়ে রেডি হয়েছে, তৈরি হয়েছে। তো আপনি দেখবেন কি গুরবাজ সিং কেসটা মাঝখানে এখানে শো করছে, আর ওর রাইট সাইড আর লেফট সাইডে আপনি সমস্ত আদার কেস এখানে শো করছে। ধরুন এখানে আপনার মেনিকা গান্ধী কেস হলো ইয়া আপনার গুরচরণ সিং, তো এই সমস্ত কেসটা হলো আপনার গুরবাজ সিং কেস মধ্যে রেফার্ড হয়েছে। তো এই সমস্ত কেস নিয়ে গুরবাজ সিং কেসটা তৈরি হয়েছে। এবার আপনি বলবেন কি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারটা কি আছে। তো আপনি এখানে দেখতে পাবেন কি ভদ্রেশ বিপিন শেট্টি যে কেসটা ছিল এই গুরবাজ সিং কেস মধ্যে রিলাইড হয়েছে, কেন এটা গ্রিন। এবার গ্রিন কিভাবে বুঝবেন, আপনি এই লেজেন্ডে ক্লিক করবেন লেফট সাইডে, আপনি দেখতে পারেন এখানে কালার ওয়াইজ এখানে ডেফিনেশন মেনশন করা আছে। গ্রিন হচ্ছে আপনার রিলাইড, ওভাররুল হয়েছে তো রেড, ডিসেন্টেড হয়েছে আবার ডার্ক রেড। তো এই সমস্ত কালার ওয়াইজ এখানে রেফার করা হয়েছে কোন কেস কোথায় রিলাইড হয়েছে আর কোথায় ডিসকাস হয়েছে। আর নো মোরে ক্লিক করে এই সমস্ত যত কেস রিলাইড হয়েছে গুরবাজ সিং কেস মধ্যে এই সমস্ত কেস আপনার এখানে ওপেন হয়ে যাবে। আর কোনো পার্টিকুলার কেস ওপেন করার জন্য ধরুন মেনিকা গান্ধী আপনি এখানে ক্লিক করবেন মানুষ সাইটেশনে, এই পার্টিকুলার কেসটাও আপনার এখান দিয়ে ওপেন হয়ে যাবে। ওকে, সো এবার আমি এটা ক্লোজ করলাম। ওর ছাড়া আপনি তো এটা হলো মেনলি জাজমেন্ট। এবার এই জাজমেন্ট যেটা মনুপাত্র প্রোভাইড করছে, আপনি যদি এটা কোর্ট কপি চাইলে তাহলে এখানে আমরা সুপ্রিম কোর্ট মধ্যে স্টার্ট করছি প্লাস আদার লোকাল জার্নাল। তো আপনি এটা ডাইরেক্ট প্রিন্ট রেপ্লিকাতে ক্লিক করলে আপনি কোর্ট কপিটা এখানে পেয়ে যাবেন, নাহলে জার্নাল মধ্যে যেটা পাবলিশ হয়েছে সেই কপিটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো সেম জাজমেন্ট কপি আপনি এখান দিয়েও ডাউনলোড করতে পারেন, এটা আমরা প্রিন্ট রেপ্লিকা ফিচার্সটা প্রোভাইড করেছি। এবার আমি এই জাজমেন্টটা বন্ধ করলাম। সো আমি আপনাকে এই জাজমেন্টটা শো করছিলাম, জাজমেন্ট শো করার আগে আর কিছু কিছু জিনিস আছে যেটা আপনাকে অলরেডি শো করে দিয়েছি। প্লাস এরপরে আমি আবার আপনাকে টপিকের উপরে যেটা আপনাকে বললাম কি যখন আপনি এআই টেকনোলজি ইয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি আমরা ইউজ করছি সেটা হলো আপনার মানুষ সার্চ দিয়ে আপনি সার্চ করতে পারেন, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করে আমরা টার্মস। এবার যখন আমি গ্র্যান্ট অফ অ্যান্টিসিপেটিভ বিল এখানে আমি সার্চ করলাম, তো আপনি দেখবেন এখানে 5863 কেস ল শো করছে। তো এই কেস ল আপনি দেখবেন পার পেজ আপনার 1-2-3 করে পার পেজ আপনার 10 খানা জাজমেন্ট আছে, আবার সেকেন্ড থার্ড ফোর পেজ করে আপনি এখানে যেতে পারে। তো এখানে সুপ্রিম কোর্ট অল রেকর্ড সব কিছু আপনি এখানে শো করছে। তো যদি আপনি ধরুন আপনার শুধু ক্যাটাগরি কোড দেখতে চাইছেন তো আপনি লেফট সাইডে আসবেন, এখানে অপশন দেওয়া আছে আপনার কোর্ট ওয়াইজ ফিল্টার, ফিল্টার রিজাল্ট বাই কোর্ট ওয়াইজ। আপনি রিজাল্টে ক্লিক করে এখানে ক্যাটাগরি কোড দেখতে চাইছেন, ক্যাটাগরি কোড 52 কানার জাজমেন্ট আছে অন দ্য টপিক গ্র্যান্ট অফ অ্যান্টিসিপেটরি বেল। তো আপনি যদি আমি 52 ক্লিক করি এখন আপনাকে ক্যাটাগরি কোড জাজমেন্টই শো করবে। তো দেখুন আপনাকে অন গ্র্যান্ট অফ অ্যান্টিসিপেটরি বেল উপরে আপনার ক্যাটাগরি কোড সমস্ত জাজমেন্ট এখানে চলে এসেছে। আবার আমি এটা ডিসপ্লে অন করি তো সমস্ত আবার হাইকোর্ট চলে আসবে। এছাড়া আপনার আদার কিছু কিছু ফিচার্স আছে নিচে যেটা আপনি ফিল্টার ইউজ করতে পারেন, সেটা হলো আপনি কিওয়ার্ড ওয়াইজ যেটা আপনার কিওয়ার্ড দিয়ে আমরা জাজমেন্ট লিঙ্ক আপ করা আছে সেটা আপনি ব্র্যাকেট দিয়ে দেখতে পারেন কি 21-27 আছে, অ্যালিগেশন 17। তো কিওয়ার্ডে ক্লিক করলে আপনার জাজমেন্ট গুলো ওপেন হয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ আপনি ফিল্টার করতে পারেন, জাজ ওয়াইজ করতে পারেন,
আবার এটা প্রি অ্যাডভাইস করতে পারেন, তো পিরিয়ড আপনি আর এক্সপ্যান্ড করতে পারেন এই প্লাস অনেক ক্লিক করলে, তাহলে এটা ইয়ার ওয়াইজ চলে আসবে কি কোন ইয়ারে কত জাজমেন্ট আছে। ওরপর আপনি ডকুমেন্ট টাইপ, ইন্ডাস্ট্রি ওয়াইজ আর জাজমেন্ট ওয়াইজ এটা আপনি ফিল্টার করতে পারেন। তো এইটা হলো কি হাউ টু লুক ফর আ ল্যান্ডমার্ক জাজমেন্ট আন্ডার মানুষ সার্চ। তো যখন আপনি ল্যান্ডমার্ক জাজমেন্ট ইয়া কোনো টপিক নিয়ে সার্চ করছেন, কোনো কোয়েরি নিয়ে, তখন অলওয়েজ আপনি প্রিফার করবেন মানুষ সার্চ। ওকে, এবার আমি নেক্সট আমাদের কোয়েরি ছিল সো ওভারডু জাজমেন্ট, আপনাকে আমি শো করে দিলাম কি জাজমেন্ট যখন ওভারডু হচ্ছে তখন আপনি এই রেড ফ্ল্যাগটা আপনি এখানে দেখতে পারেন। ওকে, থার্ড হচ্ছে ওরপর কি হাউ দ্য জাজমেন্ট, হাউ টু গেট আ জাজমেন্ট ওয়াইজ সাইটেশন ওয়াইজ। সো সাইটেশন দেখার জন্য আপনাকে সাইটেশন সার্চে চলে আসতে, তো সাইটেশন যখন আপনার জাজমেন্ট আপনি কোনো জাজমেন্ট সার্চ করছেন বাই সাইটেশন ওয়াইজ, তখন আপনার জন্য একটা সাইটেশন লাগবে। তো আপনি দেখতে পারেন কি এখানে পাবলিশার, ইয়ার, ভলিউম, পেজ নাম্বার, যেটা আপনার সাইটেশনের মধ্যে মেনলি লাগে। তো আমরা এখানে জার্নাল টাইটেলসে আপনি ক্লিক করবেন, তো আপনি দেখতে পারেন কি মোর দেন আপনার এখানে 350 জার্নাল আমরা এখানে কভার করছি। তো এখানে আপনার সমস্ত জার্নালের ডেফিনেশন আপনার দেওয়া আছে। তো যদি আমার সাইটেশন ওয়াইজ আমি জাজমেন্ট সার্চ করতে চাই, যে আমি এখানে আসবো সিলেক্ট পাবলিশার মধ্যে, আর এখান দিয়ে আপনি সাইটেশন চুজ করতে পারি। তো লাইক আগে যদি আমি এআই সুপ্রিম কোর্ট দিয়ে দিই, আর এখানে আমি ইয়ার দিয়ে দিই 2009, পরে আপনার পেজ নাম্বার এখানে আমি চুজ করে নিচ্ছি, এখানে আমি সার্চ করব, তাহলে আপনার এআই এর সুপ্রিম কোড 1059 যেটা পেজ নাম্বার আছে এই পার্টিকুলার কেস আপনি দেখতে পারেন ওপেন হয়ে গেল, সমাধান দুঃখ করি ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এবং এই জাজমেন্ট ওপেন করার জন্য আপনি মানু সাইটেশন ক্লিক করবেন, তার এই সমস্ত ফুল জাজমেন্ট টেক্সট আপনার এখানে ওপেন হয়ে যাবে। ওরপরে আমার অপশন আসছে কি হাউ টু সার্চ জাজমেন্ট বাই পার্টি নেম। তো পার্টি নেম সার্চ করার জন্য আপনি আবার আমাদের লিগাল সার্চে চলে আসবেন। সো আপনি লিগাল সার্চে যখন আসবেন, প্রথম আপনাকে টপিক দেখাবে অ্যাপিলেন্ট আর রেসপন্ডেন্ট নেম। তো এটা হলো আপনার পার্টি নেম সার্চ ওয়াইজ। তো আমি যদি এখানে পার্টি নেম সার্চ করি লাইক ভোডাফোন ইন্টারন্যাশনাল হোল্ডিং দিয়ে আমি এখানে সার্চ করি, তাহলে ভোডাফোন ইন্টারন্যাশনাল হোল্ডিং অ্যাপিলেন্ট হয়ে আর রেসপন্ডেন্ট ওর সমস্ত কেস আপনি এখানে শো করে দেখতে পারেন, এটা আপনার চলে আসবে। আমি এই পার্টি নেম আপনি মানু সার্চে সার্চ করতে পারেন, বাট ডিফারেন্সটা কি আছে, যখন আপনি মানু সার্চে সার্চ করবেন তখন আপনি ভোডাফোন ইন্টারন্যাশনাল হোল্ডিং এর সমস্ত কেস চলে আসবে, প্লাস যদি ভোডাফোন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোনো জায়গায় রেফার্ড হয়েছে, সাইটেড হয়েছে ইন আদার কেসেস, সেই কেসগুলো আপনাকে এখানে শো করবে। তো আপনার এটা আপনার উপর ডিপেন্ড করছে কি আপনি কোন সার্চটা ইউজ করছেন। যদি আপনি শুধু ওই পার্টিকুলার পার্টি নেম দেখতে চাইছেন, তখন আপনি লিগাল সার্চ গিয়ে আপনি এখানে পার্টি নেম সার্চ করতে পারেন। ওরপরে আবার কিছু কিছু অপশন আছে, এখানে আপনি সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, আমাদের ডিফারেন্ট সাবজেক্ট আছে, সাবজেক্ট আপনি চুজ করতে পারেন, সব সাবজেক্ট দিতে পারেন। ওরপরে ডিসপোজিশন আছে কি অ্যাপি অ্যালাউড দেখতে চাইছেন ওই পার্টিকুলার সাবজেক্ট উপরে কি অ্যাপি ডিসপ্লেজ, সেটা কোনো একটা অপশন চুজ করে আপনি এখানে ডাইরেক্ট সার্চ করতে পারেন। এবার আর একটা আমাদের টপিক ছিল কি হাউ টু ফাইন্ড আ জাজমেন্ট অন দ্য পার্টিকুলার ডেট ওয়াইজ। তো ডেট ওয়াইজ করার থাকলে আপনি এখানে ডাইরেক্ট এখানে অন যাবেন, এখানে আপনি চুজ করে নেবেন লাইক আমি 10 তারিখে জাজমেন্ট দেখতে চাই যে, আর আপনি এখানে সাবজেক্টও চুজ করতে পারেন ইয়া পার্টি সুইচ করতে পারেন, চুজ করতে পারেন। তো আমি ক্রিমিনাল জাজমেন্ট দেখতে চাইছি, আমার 10/5 সমস্ত ক্রিমিনাল জাজমেন্ট আমি এখানে টিক করে এখানে সার্চ করব, তাহলে 10/5 সমস্ত ক্রিমিনাল জাজমেন্ট আপনাকে এখানে শো করবে। ওরপরে আপনার সেম ফিচার যেটা আমি বললাম, আমি আপনি যদি এটা লেটেস্ট দেখতে চান কি কোন জাজমেন্টটা লেটেস্ট আছে, আপনি এখানে ডিসেন্ট ডেট নিউয়েস্ট করবেন, তো এটা লেটেস্ট জাজমেন্ট টপে চলে আসবে। যেটা হলো আপনার ওল্ডেস্ট, ওল্ডেস্ট করতে পারেন, মোস্ট সাইটেড ওয়াইজ আপনি ফিল্টার করতে পারেন, রেপ সাইডে আপনার কোর্ট ওয়াইজ ফিল্টার করতে পারেন, কিওয়ার্ড ওয়াইজ যেটা আপনাকে আগে আমি এখানে দেখিয়ে দিয়েছি। ওরপরে আমার টপিক হচ্ছে নেক্সট কি হাউ টু ফাইন্ড জাজমেন্ট উইথ দ্য কম্বিনেশন অফ টু অ্যাক্ট অর সেকশন। তো যখন অ্যাক্ট সেকশন দিয়ে জাজমেন্ট দেখতে চাইছেন, তো আপনাকে আবার লিগাল সার্চে আসবেন। তো এখানে আপনি দেখুন এখানে এখানে আপনাকে শো করছে অ্যাক্ট নেম ওয়াইজ। তো ধরুন আমি এখানে সিআরপিসি দিচ্ছি পার্টিকুলার অ্যাক্ট, এখানে আমি সেকশন আর্টিকেল রুল চুজ করে সেকশন চুজ করে এখানে আমি সেকশন 438 দিয়ে দিই, দিয়ে আমি যদি সার্চ করি তো সিআরপিসি সেকশন 430 এর উপরে আপনার সমস্ত কেসগুলো চলে আসবে। বাট এখানে দুটো অ্যাক্ট নিয়ে সার্চ করা থাকলে তখন আপনি এই প্লাস সাইনে ক্লিক করবেন, তাহলে অন্য অ্যাক্টে অপশন আপনি এখানে শো করবে। তো আমি এখানে ধরে আমি আইপিসি দিয়ে দিয়ে সেকশন এখানে 120 দিয়ে দিচ্ছি,
ডিএমএ কে সার্চ করলাম, তাহলে আপনার এখন দুটো অ্যাক নিয়ে যত জাজমেন্ট আছে, যত সেকশন এখানে মেনশন আছে, দুটো অ্যাক নিয়ে এই সমস্ত জাজমেন্ট গুলো আপনাকে এখন শো করবে। এটা আমি রেলেভেন্স করতে পারিনি, বাই ডিফল্ট এটা সবসময় আপনি রেলেভেন্স রাখবে। তো এই দুটো অ্যাক নিয়ে সিআরপিসি আর আইপিসি নিয়ে আপনার এখন সমস্ত জাজমেন্ট গুলো আপনাকে শো করছে। ওর পরে আমাদের আদার টুলস আছে যেটা আপনাকে আমি শো করেছি, অ্যাসিস্টেড সার্চ। সো অ্যাসিস্টেড সার্চ মধ্যে যদি আমি সার্চ করি, আপনাকে অপশন বলছি লাইক অল অফ দিস ওয়ার্ড। আমি কোনো জাজমেন্ট সার্চ করছি যেখানে আপনার ধরুন সমস্ত ওয়ার্ড আপনার লাগবে, তো আপনি তখন অ্যাসিস্টেড সার্চ ইউজ করতে হবে। লাইক আমি এখানে চেক ডিসঅনারি দিলাম, সেকশন 138 দিয়ে দিলাম। তো এই চেক ডিজাইন সেকশন 138 দিয়ে আমি সার্চ করি, তো এই চারটে ওয়ার্ড জাজমেন্ট মধ্যে যেখানে থাকবে সেই জাজমেন্ট গুলো আপনাকে শো করবে। আর সেকেন্ড ওর পরে অপশন আছে এনি অফ দিস ওয়ার্ড। তো এই চারটে ওয়ার্ড মধ্যে যদি আমি একটা ওয়ার্ড এখানে দিয়ে দিই, কোনো একটা ওয়ার্ড যদি জাজমেন্ট মধ্যে থাকে সেই জাজমেন্ট গুলো আপনাকে শো করবে। এক্স্যাক্টলি দিস ফ্রেজ, যদি আমি এটা ফ্রেজ মধ্যে দিয়ে সার্চ করি, ডাবল কোটেশন মধ্যে দিয়ে দিই, তো যদি ডাবল কোটেশন মধ্যে একসঙ্গে এই পার্টিকুলার কোটেশন সেন্টেন্সটা থাকবে তখন সেই জাজমেন্ট গুলো আপনাকে শো করবে। নন অফ দিস ওয়ার্ড, যদি আমি এখানে দিয়ে দিই ইন ফেভার অফ অ্যাকিউজ, তো এই ওয়ার্ডটা যদি আমার না লাগে এই জাজমেন্ট মধ্যে ইন ফেভার অফ অ্যাকিউজ, আমি এটা বাদ দিতে চাইছি, তখন আমি ওই ওয়ার্ডটা এখানে দিয়ে সার্চ করব, তখন এই ইন ফেভার অফ অ্যাকিউজ যেটা ছিল জাজমেন্ট মধ্যে সেই জাজমেন্ট গুলো আপনাকে বাদ দিয়ে আপনাকে অন্য জাজমেন্ট শো করবে। তো এটা হলো আপনার অ্যাসিস্টেড সার্চ ফিচার্স। ওরপরে আমাদের ডিফারেন্ট যেটা ছিল কি সার্চ আর ডিফারেন্ট সার্চ আমাদের কি কি আছে, তো আমাদের ডিফারেন্ট সার্চ যেটা হলো আপনাকে মানুষ সার্চ দেখালাম, যেটা আপনার এআই টেকনোলজি ইউজ করে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করে আমরা এখানে বানিয়েছি। এটা আপনি মেনলি ইউজ করতে পারেন, আর লিগাল সার্চ আপনি ইউজ করতে পারেন, সাইটেশন সার্চ আর অ্যাসিস্টেড সার্চ। এছাড়াও অনেক কিছু আছে কি অ্যান্ড অর টপিক আপনি দিয়ে ইউজ করতে পারেন, সেটা অটোমেটিক এখানে দেওয়া আছে, তো অ্যান্ড অর আপনাকে দিতে হবে না। ওরপরে এখানে সার্চ টিপস গুলো আছে, আপনি সো ডিফারেন্ট সার্চ টিপ আছে, এই ইয়েলো এখানে আপনি ক্লিক করবেন, তো ডিফারেন্ট সার্চ টিপ আপনি দেখতে পারেন কি কিভাবে জাজমেন্ট গুলো সার্চ করতে পারে। তো সার্চ টুলস টিপস গুলো এখানে দেওয়া আছে। এছাড়া আমাদের লাস্ট যেটা ছিল কি অ্যাক গুলো, তো অ্যাক গুলো আপনাকে আমি অলরেডি এখানে শো করে দিলাম, যেটা আপনি বেয়ার অ্যাক গুলো এখানে দেখতে পারেন। তো এটা হলো মেন মানু পাত্রের মধ্যে যেটা আপনাকে আমি শো করলাম। ওরপরে কিছু কিছু আর ফিচার্স গুলো আছে যেটা আপনি বেয়ার অ্যাক সেখানে দেখতে পেয়েছেন, প্লাস আপনার বিল ড্রাফট অর্ডিনেন্স অ্যান্ড ড্রাফট এগ্রিমেন্ট ফরম্যাটস গুলো দেওয়া আছে। লাইক আপনি পেন্ডিং বিলস দেখতে পারেন, কি কি পেন্ডিং বিলস আছে পার্লিয়ামেন্ট মধ্যে, সেই সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারেন, যেটা পাস্ট হয়েছে আর পেন্ডিং আছে। এছাড়া আপনি এখানে ড্রাফট এগ্রিমেন্টে কিছু কিছু রেডিমেড ফরম্যাটস আমরা দিয়েছি, তো লাইক আপনি বিলস দেখতে, লাইক আমি বিলসের উপরে আমি দেখতে চাচ্ছি কি ফরম্যাট আমরা প্রোভাইড করছি। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট আছে যেটা আপনি ওয়ার্ড ফাইল আর পিডিএফ ফাইল মধ্যে ডাউনলোড করে আপনি ফর ড্রাফটিং পারপাসে এটা ইউজ করতে পারেন। তো এই সমস্ত কিছু ফরম্যাটসগুলো আমরা এখানে প্রোভাইড করছি। এছাড়া কিছু স্ট্যাটিউটরি ফর্মস আছে যেটা অ্যাক্ট রিলেটেড যত রুলস আছে, রুলস রিলেটেড ডিফারেন্ট স্ট্যাটিউটরি ফর্মস গুলো এখানে আছে, তো এখানে সাবজেক্ট আপনি চুজ করে আপনি এখানে ওপেন করতে পারেন। প্লাস আপনার এখানে আমরা কিছু কিছু ইবুকস দিয়েছি, ইবুকস গুলো আপনি এখানে সফট কপি আছে, আপনি এখানে ডাউনলোড করে প্রিন্ট করে আপনি রিড করতে পারেন। প্লাস আর্টিকেলস গুলো আমরা এখানে প্রোভাইড করছি। সো এই প্যাকেজ মধ্যে তো আর্টিকেলস লাইক একাডেমিক জার্নালস আছে, বাই প্রফেশনাল আছে, সো এই ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের উপরে আছে, আপনি এখানে চুজ করতে পারেন ফুল টেক্সট অথর, সেই হিসাবে আপনি পুরো ফুল আর্টিকেল এখানে পড়তে পারেন। তো এটা হলো আমাদের মানুপাত্রার ফিচার যেটা আপনাকে আমি দেখালাম। সো এছাড়া আপনার কিছু কিছু আছে আপনার ডিকশনারি, ম্যাক্সিমস, কোড ক্যালেন্ডার, এই সমস্ত কিছু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন, এটা পুরো কমপ্লিমেন্টারি ফ্রি। সো এটা হলো আমার জাস্ট মানুপাত্রা সেশনটা এন্ড হলো। এবার আমরা নতুন আমাদের যেটা প্রোডাক্ট হয়েছে কেস ওয়াচ, এই কেস ওয়াচের উপরে আমি জাস্ট শিফট করছি। সো কেস ওয়াচ যদি আপনি মানুপাত্রা সাবস্ক্রাইবার আছেন, আপনি কেস ওয়াচও নিতে পারেন, একবার দেখতে পারেন। তো যদি আপনি কেস ওয়াচের সাবস্ক্রাইবার থাকলে আপনি এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে কেস ওয়াচ সাইটে নিয়ে চলে যাবে।
সো কেস ওয়াইজ আপনার মেনলি কি আছে, আবার আমি এটা রিপিট করে দিচ্ছি, আপনি যেই আপনার যত কেস গুলো যেটা চলছে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ট্রাইব্যুনাল, ডিস্ট্রিক্ট কোর্টে, সেটা আপনি ম্যানুয়ালি আপনি এটা মেনটেন করছেন, লিস্ট কি কারকে আপনার কি হিয়ারিং ডেট আছে, ওই অর্ডারে কি আপডেট হয়েছে, সমস্ত গুলো আপনি এটা মেনটেন করছেন আর ম্যানুয়ালি। তো কেস ওয়াচ আমার যেটা প্ল্যাটফর্ম আপনাকে এখানে প্রোভাইড করছে, এই প্ল্যাটফর্মের উপরে আপনি সমস্ত কেসগুলো আপনার জাস্ট রেজিস্টার্ড আপনি করে দিন, ওর পরে আপনার কেস ওয়াচ মনিটর করে আপনাকে যত আপডেট আছে ওই কেসের রিলেটেড আপনাকে আপডেট করতে থাকবে। আপডেট মিনস যদি কোনো নতুন অর্ডার আসছে ইয়া নেক্সট হিয়ারিং আসছে, সেই আপডেটটা আপনাকে মেল আর মেসেজ থ্রু আপনাকে সবসময় প্রোভাইড করা আসবে। তো কেস ওয়াচ যখন আপনি কেস ওয়াচ ওপেন করবেন, সেটাও আপনি মোবাইল প্লাস আপনি ডেস্কটপ ভিউ এখানে দেখতে পারেন। তো কেস ওয়াচের সাইট আছে caseswatch.in, ওর পরে আপনাকে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেটা আমি অলরেডি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো করার পরে আপনি দেখবেন প্রথমে এখানে স্ক্রিনটা আপনার চলে আসবে কজ রেজিস্টার স্ক্রিন। তো যদি আমি অ্যাজ আ আই এম নট অ্যাডভোকেট, বাট যদি আমি অ্যাডভোকেট থাকলে আমার যদি কোনো কেস আমি রেজিস্টার করছি, এই কজ রেজিস্টার মধ্যে আপনাকে এখানে শো করছে, তো আজকে যত আমার মনে হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের মধ্যে কোনো কসিট এখানে শো করছে না, নেই, তো এই জন্য এখানে কোনো কসিট এখানে শো করছে না, না এখানে শো করতে কি আমার কি কি কেস আছে আজকে। ওরপর আমি এটা বন্ধ করে আমি এখানে দেখবো এটা আমার ড্যাশবোর্ড যেটা কেস ওয়াচে আছে, আমি এখানে দেখতে পারি কি আমি কত কেস আমি রেজিস্টার করছি, 87 খানা কোর্ট কেসেস আমি এখানে অলরেডি এন্ট্রি করে ফেলেছি আমার কেস। ওরপর আমি এখানে দেখতে পারি আমি কন্ট্যাক্ট কি আছে, টিম মেম্বার কি আছে, এটা আমি প্রথম পরে আপনাকে এখানে জানাবো। এবার আমি রাইট সাইডে চলে আসছি, আমি এখানে মাই কেসে ক্লিক করব। তো এই 87 খানা যেই কেস আমি রেজিস্টার করছি সেই সমস্ত কেসগুলো আপনি এখানে দেখতে পারেন। সো আপনি এইখানে আপনি দেখতে পারেন, লাইক ফর এক্সাম্পল আপনার এই কেস আমি ডিস্ট্রিক্ট কোর্টে কেস ছিল সেশন কেসে আমি এটা রেজিস্টার করেছিলাম, এখানে আপনার অ্যাডভোকেট নেম চলে আসছে, এখানে আপনার নেক্সট হিয়ারিং ডেট চলে আসবে। তো আপনি দেখবেন কেস নাম্বার কোন কোর্টে আছে, কেস নেম, পার্টি নেম এখানে চলে আসবে, অ্যাডভোকেট নাম যদি থাকে এখানে আপনার অ্যাডভোকেট নেম এখানে অ্যাপিয়ার করবে, নেক্সট হিয়ারিং ডেট দেখুন এখানে অটোমেটিক এখানে ফেচ করে দিয়েছে, ঠিক আছে, লাইক 2nd June। ওর পরে আপনার ডিসপোজ ডেট এখানে যদি থাকলে এখানে চলে আসবে, স্টেটাস কি আছে এটা আপনি এখানে দেখতে পারেন। ওর পরে নোটস অ্যান্ড সেট অ্যালার্ট, সেটা আমি পরে আসি। তো কেস অ্যাড করার জন্য আপনাকে প্রথম কি করতে হবে, তো এখানে আপনার সুপ্রিম কোর্ট, অল হাই কোর্ট, ট্রাইব্যুনাল, ডিস্ট্রিক্ট কোর্ট সমস্ত কেস আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আপনি এখানে নেক্সট পেজ করে আপনি এখানে দেখতে পারেন আপনার সমস্ত কেসগুলো যা যা আছে, আপনি এখানে সমস্ত কেস এখানে অ্যাড করতে পারেন। এবার নতুন কোনো একটা কেস অ্যাড করতে হবে, তো আপনি এখানে অ্যাড কেসে চলে আসবেন। ধরুন এখানে আপনাকে অপশন দিচ্ছে সিলেক্ট কোর্ট, সিলেক্ট কোর্ট মধ্যে সুপ্রিম কোর্ট ইয়া হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, যেমনি আপনার থাকলে আপনি এখানে ওই পার্টিকুলার কেস আপনি কোর্ট চুজ করে নেবেন। তো আমি যদি এখানে হাই কোর্ট চুজ করে এখানে আমি ক্যারেক্টারটা চুজ করে নিচ্ছি, আর ওরপরে আমি ধরুন অ্যাপিলেট সাইড এখানে করলাম, আর এখানে আপনার কেস টাইপ আমি চুজ করে নিলাম, তো এখানে আমি যদি WPA একটা রিট পিটিশনের কেস আমি এখানে চুজ করি, আমার রিট পিটিশনের কেস আছে, দিয়ে আমি এখানে আপনাকে কেস নাম্বার দিতে হবে। তো কেস নাম্বার যদি আমি এখানে একটা দিই লাইক 7290, এখানে আমি ওর পরে আপনাকে ইয়ার চুজ করতে হবে। তো এই ইয়ার চুজ করে আপনি এখানে জাস্ট অ্যাড করবেন, তো এই কেসটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ওর পরে একটু টাইম নিয়ে এই কেসটা ফেচ করবে সাইট থেকে, আর অটোমেটিক ওখানে আপডেট হয়ে যাবে। এর ছাড়া আমি আর একটা কেস আপডেট করে দিচ্ছি, WCRR এ আর একটা কেস আপডেট করে দিচ্ছি, লাইক ক্রিমিনাল ডিভিশন উপরে, আর এটা হলো আমার কেস নাম্বার 1822, আর এখানে 2022 দিয়ে আমি এখানে অ্যাড করলাম। ওকে, ওরপর আমি মাই কেসে চলে আসবো, আপনি দেখবেন এই কেস অলরেডি এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে, এই কেস দুটো অ্যাড হয়ে গেছে, পর কিছু দেড় পরে এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। ওরপরে আমি জাস্ট আপনাকে জাস্ট ওয়েট করছি এটা আপডেট হোক। তো ওর আগে আমি কিছু কিছু ফিচার্স আর ফিচার্সগুলো আপনাকে শো করে দিচ্ছি। তো ধরুন আপনি যখন এই পার্টিকুলার একটা কেস আপনি আপলোড করছেন, তো ওই কেসের প্রথম সমস্ত ডিটেলগুলো আপনি এখানে দেখতে পারেন।
তো কি ডিটেল গুলো আছে সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল লাইক এই পার্টিকুলার কেস রেড পিটিশনের কেস ছিল ইন্টার গ্রুপ ক্যাপিটাল, আপনি যখন এখানে ক্লিক করবেন তো আপনি কেস ডিটেল গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। প্লাস এই কেস ডিটেল উপরে যত হিয়ারিং হলে ওইখানে অর্ডার এখানে আপডেট হয়ে যায়। তো আপনি দেখবেন এখানে 19 মে তে একটা হিয়ারিং হয়েছিল, আর এইটা হলো আপনার অর্ডার কপি। আপনি যখন ক্লিক করবেন তো এই অর্ডার কপিটাও আপনি এখানে পেয়ে যাবেন। যখন এখানে অর্ডার কপি আপডেট হচ্ছে বা কোনো কেস নিয়ে হিয়ারিং ডেট আপডেট হচ্ছে, সেই জিনিসটা আপনাকে ইমিডিয়েট এখানে আপনাকে ইন্টিমেট করা যাবে মেল আর মেসেজ থেকে। তো আপনি দেখবেন এই অর্ডার কপি আপনি ডাউনলোড ওপেন করতে পারেন, এখান থেকে ডাউনলোড করতে পারেন, কাউকে আপনি এখান থেকে মেল করতে পারেন। প্লাস এখানে নোটস করে আছে, যখন আপনি এই নোটস বানাতে চাইছেন, ধরুন আপনি এই অর্ডার কপির মধ্যে আপনি কিছু নোট অ্যাড করতে চাইছেন, তো আপনি এই অ্যাড নোটে গিয়ে আপনি এখানে নোট করতে পারেন। লাইক আমি নোট দিয়ে নিড টু ভিজিট করে আমি সাবমিট করে দিলাম, তাহলে এই অর্ডার কপির উপরে আপনি নোট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমি ড্যাশবোর্ডে যাই আর ড্যাশবোর্ডে গিয়ে আমি নোটে ক্লিক করব, তখন আমি এখানে দেখতে পারবো কি এখানে আমি অর্ডার কপির উপরে আমি কি নোট বানিয়েছি সেটা আমি দেখতে পারি। তো আপনি দেখবেন এখানে আমি অলরেডি নোট ক্রিয়েট করেছিলাম, তো এটা আপনাকে এখানে শো করছে। নোটে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারেন কি আপনি এখানে কি নোট বানিয়েছিলেন। আর সেমনি আপনি যখন পার্টিকুলার কোনো একটা অর্ডার কপির মধ্যে নোট আপনি বানিয়েছেন, এখান থেকে আপনি ডিলিটও করতে পারেন, প্লাস নোটটা এখানে দেখতে পারেন। আর যদি আপনি এখানে পার্টিকুলার অর্ডার উপরে নোট ক্রিয়েট করতে চাইছেন, তখন আপনাকে এই নোটসে গিয়ে আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো একটা হলো ডিফারেন্স কি অর্ডার কপি, প্লাস একটা হলো কেস ডিটেল। তো কেস ডিটেল নোট করার থাকলে আপনি এখানে উপরে টপিক গিয়ে এখানে আপনাকে লিখতে হবে যা আপনি টাইপ করবেন, এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার কেস ডিটেল উপরে আপনি যখন নোট বানাবেন, তখন এই জিনিস এখানে আপনি এসে আপনি দেখতে পারবেন কি আপনি ওই কেস ডিটেল উপরে আপনি কি নোট বানিয়েছেন। ওকে, সো এটা হলো আপনার অর্ডার কপি নোট, এটা হলো আপনার কেস ডিটেল নোট। সো আবার আমি মাই কেসে চলে আসলাম, তো দেখবেন দেখুন এই কেসটা অটোমেটিক এখানে ফেচ করে নিয়েছে প্রথম যেটা আমি আপলোড করেছি। সো আপনি দেখবেন কি 26 মে কে এই কেসটা অলরেডি ডিসপোজ অফ হয়ে গেছে, আর এখানে স্টেটাস আপনার চলে এসছে। তো এবার আমি এখানে ক্লিক করি তাহলে আবার এই কেস ডিটেল গুলো চলে আসবে। ঠিক আছে, তো এই কেস ডিটেল চলে এসছে, আপনার অর্ডার কপি এখান দিয়ে ওপেন করতে পারেন, আর এখানে স্টেটাসটা আপডেট হয়ে গেছে। আপনি ওর পরে কিছু ফিচার আছে এখানে, অ্যালার্ট ফিচার দেখবেন এখানে বেলের সাইন আছে। তো যদি আপনি পার্টিকুলার কোনো অ্যালার্ট লাগাতে চাইছেন এই পার্টিকুলার কেসের উপরে, তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন এই অ্যালার্টের উপরে। আর আপনি এখানে ডিফারেন্ট ফিচার আছে কি কোন ডেটে অ্যালার্ট লাগাতে চাইছেন। যদি আমি এখানে ধরুন আমি 4 তারিখ জুনকে অ্যালার্ট লাগাই, আর এখানে আমি দিতে চাই কি আপনি 4 জুন লাগাতে পারেন আদারওয়াইজ। আর এখানে ফিচার দিয়েছে লাইক অন সিলেক্ট ডেজ বিফোর হিয়ারিং, তো আমি এখানে দিয়ে দিই 2 ডেজ বিফোর হিয়ারিং। তো যদি আমার 2 ডেজ বিফোর হিয়ারিং থাকলে তখন আমি সেই অ্যালার্টটা এখানে পুট করতে পারি। ওর পরে অপশন আছে সেট অ্যালার্ট ফর ক্লায়েন্ট অর সেলফ। তো আমি যদি আমি সেভ করি তো আমার কাছে চলে আসবে, আমি যদি ক্লায়েন্ট করি তাহলে এখানে ক্লায়েন্টের নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আমি সেভ করি, তো 2 ডেজ বিফোর ক্লায়েন্টের কাছে এই অ্যালার্টটা চলে আসবে কেসে। ওরপরে আমার এখানে ডিফারেন্ট আর কিছু কিছু অপশন আছে, তো আমি জাস্ট মাই কেসে আমি ক্লিক করব। তো যেটা আপনাকে এখানে শো করছে এটা হলো কি আপনার অল হাই কোর্ট সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল শো করছে। তো আমি যদি আপনি দেখতে চাইছেন কি আপনার ডিস্ট্রিক্ট কোর্টে কত কেস আছে, আপনি ডিস্ট্রিক্ট কোর্ট চুজ করবেন ফিল্টার, তাহলে এই সমস্ত আপনার ডিস্ট্রিক্ট কোর্ট কেস চলে আসছে। সেমনি আপনি হাইকোর্ট করলে আপনার হাইকোর্ট কেস এখানে চলে আসবে সমস্ত, এটা আপনি ফিল্টার করতে পারেন। সেকেন্ড অপশন এখানে ফিল্টার আছে, আপনি অল ওয়ার্ড দিয়ে আপনি এখানে মানে কোনো একটা ওয়ার্ড আপনি সার্চ করতে চাইছেন, লাইক আমি টাটা ক্যাপিটাল কেস দেখতে চাইছি, তো আমি ডাইরেক্ট টাটা ক্যাপিটাল দিয়ে এখানে সার্চ করবো, তো টাটা ক্যাপিটাল সমস্ত যত কেস আছে সেটা আপনার এখানে চলে আসবে। এর ছাড়া আপনি সর্টিং করতে পারেন সমস্ত কেস কে, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার ওয়াইজ আপনি এটা সর্টিং করতে পারেন। প্লাস আপনি এটা সর্টিং করতে পারেন কি কত পেন্ডিং আছে, কত ডিসপোজ অফ আছে, সেইটাও আপনি সর্টিং করতে পারেন। এবার ধরুন আপনি কোনো একটা কেস আপনি ট্যাগ করতে চাইছেন আন্ডার ডিফারেন্ট টপিক সাবজেক্ট ওয়াইজ, তো ধরুন আমি দুটো কেস আমি চুজ করলাম, চুজ করে আমি এখানে ট্যাগ করে দিই। যদি তো ট্যাগ করার জন্য আমাকে এখানে ট্যাগের নেম দিতে হবে, তো আমি যদি এই দুটো জাজমেন্ট দুটো কেস
আমি এখানে ট্যাগ করছি আন্ডার সিভিল ইয়া আন্ডার কোন পার্টি নেম, পার্টি নেম এখানে আমি দিয়ে দিই এবিসি দিয়ে আমি এখানে সেভ করে দিই, তাহলে এটা এবিসি আন্ডার ভিতরে আপনার এটা ট্যাগ হয়েছে। তো নেক্সট টাইম যখন আমি যাব আমি দেখতে চাইছি কি আমার এবিসি কত কেস আছে, আমি এখানে এবিসি ক্লিক করব, তো আমার এই দুটো কেস এবিসির মধ্যে চলে আসবে। আর আনট্যাগ করার জন্য আমি যদি আনট্যাগ করে দিই তাহলে আবার ওইটা বাই ডিফল্ট সমস্ত কেস আপনার শো করবে, এবিসি আপনার এখানে রিমুভ হয়ে যাবে। অ্যালার্ট সর্টিং ওয়াইজও করতে পারেন, এখানে অপশন ধরুন আমি এখানে অ্যালার্ট পুট করেছি যদি পার্টিকুলার কোনো কেসের উপরে, তো আমি এখানে সর্ট করতে পারছি কি আমি দেখতে চাই কি আমার কত কেস মধ্যে অ্যালার্ট আমি পুট করছি, তো আমি এখানে ইয়েস করবো, তো আমার যদি কোনো কেস মধ্যে আমি অ্যালার্ট পুট করছি সেই সমস্ত কেস আপনাকে শো করবে। এছাড়া কোনো একটা জাজমেন্ট কেস আপনি যদি ডিলিট করতে চাইছেন এখানে সিলেক্ট করে আপনি ডাইরেক্ট এখানে ডিলিট করতে চাইছেন ডিলিট করতে পারেন। আপনি কোনো কেসকে আর্কাইভ করতে চাইছেন তাহলে আপনি এখানে গিয়ে আর্কাইভ করতে পারেন। তো আমি কোনো একটা কেস এখানে সিলেক্ট করে এই পার্টিকুলার অর্ডার কেস ডিটেল আমি এখানে আর্কাইভ করি, তো এইটা আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে এটা আপনার আর্কাইভ লিস্টে চলে গেল। তো আপনি সেই কেসগুলো আর্কাইভ করতে পারেন যেটা আপনার অলরেডি ফিনিশ হয়ে গেছে ডিসপোজ হয়ে গেছে, সেই সমস্ত কেসগুলো আপনি এখানে আর্কাইভ করে এখানে শর্ট আউট করতে পারেন। এবার যদি আমি এটা আনআর্কাইভ করে দিই তাহলে এটা আবার মেন লিস্টে আপনার চলে আসবে। এবার এই সমস্ত যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার পুরো সমস্ত কেস এটা আপনি এক্সেল মধ্যেও ডাউনলোড করে রাখতে পারেন। সো আমি যখন এখানে এক্সেল মধ্যে ডাউনলোড করব তখন আপনার এই সমস্ত কেসগুলো এক্সেল মধ্যে ওপেন হয়ে যাবে। তো ওইখানে আপনি ডেটাবেস বানিয়ে রাখতে পারেন, আপনি এখানে সর্ট করতে পারেন। সো এটা আপনার এক্সেল ফরম্যাট মধ্যে পুরো সমস্ত কেস আপনার ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো আপনি দেখতে পারেন কি আপনার কেস নাম্বার কোড সমস্ত কি হয়েছে, আপনি ফিল্টার ওয়াইজ আপনি লাগিয়ে এটা নিজের ডেটাবেসটা বানাতে পারেন। যখন এই ডেটা লাগবে আপনি এখান থেকে ডেটাটা নিতে পারেন। সো এর ছাড়া এখানে আমাদের আরো ফিচার আছে কেস সার্চ। তো কেস সার্চ দেখুন এখানে দুটো অপশন আছে, কেস সার্চ ইজ সার্চ বাই পার্টি নেম। সার্চ বাই পার্টি নেম কি হলো, ধরুন আমার কোনো একটা কেস আছে ডিটেল আছে, কেস নাম্বার আমি জানি না ভুলে গেছি, তো আমি এখানে পার্টি নেম ওয়াইজ সার্চ করতে পারি। তো আপনি এখানে জাস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট টিক করতে পারেন ইয়া ট্রাইব্যুনাল ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা আপনার কোর্ট হলো এটা আপনি চুজ করে দিবেন। আমি ধরুন এখানে ভোডাফোন আমি সার্চ করলাম, আর ভোডাফোন সার্চ করলাম, তো ভোডাফোনের সমস্ত কেস আপনার এখানে চলে আসবে। সো দেখুন আপনি এখানে ভোডাফোনের সমস্ত কেস চলে আসছে ট্রাইব্যুনালে। আমাকে কিছু করতে হবে না, আমি জাস্ট এখানে দেখবেন লেফট সাইডে অ্যাড করে কেস আছে, আপনি জাস্ট অ্যাড করবেন, এখানে অটোমেটিক এখানে চলে আসবে সমস্ত ডিটেল। জাস্ট আপনি এখানে সেভ করে দিন, এই কেসটা অটোমেটিক ফেচ করে আপনার কেস লিস্টে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওরপর আমার ডিফারেন্ট আর টপিক আছে, আমি যদি ক্যালেন্ডার দেখতে চাচ্ছি, ধরুন আমার আজকে কি কোনো কেস থাকলে, তো যদি আজকে কোনো কেস থাকে আপনাকে এখানে শো করবে। তো দেখুন আমি এখানে নোট বানিয়েছিলাম, তো ওই নোটটা আপনাকে এখানে শো করছে। নোট ছাড়া দেখুন এই সমস্ত অর্ডার কপি অর্ডার ডেট এখানে আছে, এই ক্যালেন্ডার মধ্যে কোন কোন ডেটে হিয়ারিং আছে, কোনো অর্ডার কপি আপডেট হয়েছে সেটা আপনি পাস্টে দেখতে পারেন কি অ্যাপ্রিল মাসে কি কি ছিল, আপনি দেখতে চাইছেন কি আপনার জুন মাসে কি কি আছে। তো যখন আপনি আপলোড করে দেবেন কোনো একটা পার্টিকুলার কেস, আপনার এই কেসের ডিটেল গুলো আপনার এখানে চলে আসবে। লাইক জুন মাসে এই সমস্ত ডেটে আমার আপনার হিয়ারিং আছে, তো এই সমস্ত হিয়ারিং ডেটটা আপনার এখানে চলে এসছে। সেমনি আপনার কস্ট লিস্ট, এটা হলো ডে টু ডে বাই কস্ট লিস্ট। যদি আজকে আপনার কোনো কস্ট লিস্ট আছে আজকে দেখতে চাইছেন, তো মর্নিং এ আপনি এখানে ওপেন করবেন, তো আপনার সমস্ত কস্ট লিস্টটা আপডেট থাকবে এখানে। মর্নিং কি কার কেউ ডেটে দেখতে চাইছেন কি কার কে ডেটে আপনার কোনো কস্ট লিস্ট আছে, তো ওই ডেটটা আপনি চুজ করবেন, তো ওই কস্ট লিস্টটা আপনাকে এখানে শো করবে। এছাড়া আপনি এখানে আর কিছু কিছু ফিচার্স আছে, যেমনি আপনি অ্যাড সার্চ অ্যালার্ট আছে, আপনি যদি মনুপাত্রা সাবস্ক্রাইবার থাকলে আপনি এখানে নিজের একটা অ্যালার্ট পুট করতে পারেন। তো একটা অ্যালার্টের নাম আপনি দিয়ে দেবেন, এখানে অ্যালার্টের টপিক দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি এখানে অ্যাড সার্চ করে দেবেন, তো ম্যাক্সিমাম আপনার 10 অ্যালার্টের উপরে আপনার যেই জাজমেন্টগুলো আছে সেটা আপনাকে মনুপাত্রাতে পাঠাবে থ্রু মেল।
এছাড়া আপনি এখানে কোনো একটা কেস আপনি অ্যাসাইনও করতে পারে, ধরুন আপনার কোনো কেস চলছে, এবার আপনি ওটা সাবঅর্ডিনেটকে অ্যাসাইন করতে চাচ্ছেন, তো আপনি এখানে পার্টিকুলার কেস চুজ করে নাহলে আপনি এখানে অ্যাসাইনে চলে আসবেন। আর অ্যাসাইন আসার পরে যদি আপনি কোনো একটা টিম মেম্বার ক্রিয়েট করেছেন, তখন ওই টিম মেম্বারকে আপনি অ্যাসাইন করতে পারেন। তো আপনি এখানে টিক করবেন, টিক করার পরে আপনার যদি কোনো টিম মেম্বার ক্রিয়েট করা থাকলে তারা এখানে ডিফারেন্ট টিম মেম্বার শো করবে, ফিল্টার টিম মেম্বার, আপনি ওটা চুজ করতে পারেন। আর এখানে অ্যাসাইন টিম মেম্বারকে আপনি এখানে চুজ করবেন, এখানে অ্যাসাইন করে দেবে, তো ওই কেসগুলো ওনাকে অ্যাসাইন হয়ে যাবে। তো যখন কোনো আপডেট আসলে আপনার কাছে তো আসবে আসবে, প্লাস ওনার কাছেও সেই সমস্ত আপডেটগুলো আসবে। এছাড়া আমি ড্যাশবোর্ডে চলে আসছি, তো এখানে আপনি আপনি দেখবে মাই কন্ট্যাক্ট গুলো আছে, আপনি নিজের ক্লায়েন্টে পুরো সমস্ত কন্ট্যাক্ট গুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, অ্যাড করে আপনি এখানে সাবমিট করতে পারেন। সো সমস্ত কন্ট্যাক্ট লিস্ট এখানে আপনার চলে আসবে, সেটা আপনি এক্সেলের মধ্যেও ডাউনলোড করতে পারেন। এছাড়া আপনি এখানে টিম মেম্বার যেটা থাকবে এটা আপনাকে এখানে শো করবে, টু ডু যেটা আপনাকে আমি অলরেডি শো করে দিচ্ছি, নোটস হলো কি যেমনি আপনি কোনো একটা নোটস বানাতে পারেন, সরি, সো নোটস অলরেডি আমি আপনাকে শো করে দিয়েছি। টু ডু হলো কি আজকে কোনো যদি আপনি টাস্ক থাকলে তো আপনি ওইটা ক্রিয়েট করতে পারেন। ধরুন আমি আজকে টাস্ক আছে আমি 21 তারিখ, তো আমি ওই টাস্কটা ইয়া কালকে ডেটে আছে, আমি ওই টাস্কের নোট দিয়ে আমি সাবমিট করে দেবো, তখন এটা আমার পপ আপ শো করবে ডেস্কটপে। তো আপনি দেখতে পারেন অলরেডি আমি এখানে টাস্ক ক্রিয়েট করে আছি, আমার টু ডুর মধ্যে কি আছে, মিটিং উইথ মিস্টার রাহুল এট 6 PM, তো এই টাস্কগুলো আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তো এটা হলো আমার, ওর পর আপনি প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড অ্যাড টিম মেম্বার এই সমস্ত গুলো আপনি এখানে করতে পারেন। তো কেস ওয়াচ মেনলি আপনার যত কেস আছে এটা কেস ওয়াচ মনিটর করছে, ওর উপরে যত আপডেট আসছে, যদি কোনো অর্ডার আপডেট আসে, নেক্সট হিয়ারিং আপডেট আসে, কেস ডিসপোজ অফ, সমস্ত কিছু আপনার মনিটর করে আপডেটগুলো আপনার কাছে এটা পাঠাচ্ছে। কিভাবে পাঠাচ্ছে, সোর্স হলো আপনার মেল আর মেসেজ। তো এটা হলো কেস ওয়াচের টাস্ক। আমি এখানে আমি এখন বন্ধ করছি আমার মনুপাত্রা কেস ওয়াচ ডেমো কমপ্লিট। এবার আমি কোশ্চেন অ্যান্সার নেব, যদি আপনার কোনো কোয়েরি থাকে আপনি লাইন বাই লাইন কোশ্চেন অ্যান্সার করতে পারেন। থ্যাংক ইউ সো ফর সাচ অ্যান ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং টুডেস ওয়েবিনার। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর কোয়েরিজ ইউ ক্যান প্লিজ আস্ক। যদি আপনার কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আর নাহলে আমাদের কন্ট্যাক্ট সাইট আছে মনিপাতা কন্ট্যাক্ট সাইট, ওখানে আপনি ভিজিট করে কন্ট্যাক্ট করতে পারেন ফর এনি প্ল্যান সাবস্ক্রিপশন ফর এনি কোয়ারি, আপনি সবসময় এখানে কন্ট্যাক্ট করতে পারেন। Yeah, Mr. Rahul, do you have any query related to Manupatra case watch? I think he's unable to unmute himself, I guess. So I think Tanisha, we should close this session. Sure, sir. So thank you, everyone. Thank you, sir. Thank you, everyone, for attending today's webinar. So we'll be ending this webinar. If you have any queries or concern, you can always reach out to us. Thank you. Thank you, sir. Bye. Bye. Bye, sir. Thank you. Thank you, sir.